বলতে না বলতেই ফলে গেল রবিচন্দ্র অশ্বিনের কথা, সব জায়গায় বাজবল ক্রিকেটের জারি জুড়ি চলবে না। এই কথা বলার পরপরই মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ডের বাজবল ক্রিকেট। নতুন ঘরানার ক্রিকেট দিয়ে টেস্ট ফরম্যাটকে শাসন করতে থাকা ইংল্যান্ড এবার দেখল মুদ্রার উল্টো পিঠ। প্রথম ইনিংস ঘোষণা করে প্রতিপক্ষকে ফলো অনে ফেলেও পেন স্টোকসের দল এবার হার বরণ করেছে। ওয়েলিংটন টেস্টে ইংল্যান্ডকে এক রানে হারিয়ে সমতায় সিরিজ শেষ করেছে নিউজিল্যান্ড, আর তাদের এক রানের এই জয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন পড়ে গেছে। এই তো দিন দুয়েক আগে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছিলেন টেস্টকে টি টোয়েন্টির মতো খেলা যাবে না। এখন বাজবল বলে একটা ধারণা তৈরি হয়েছে, ইংল্যান্ড খুব গতিময় ক্রিকেট খেলছে, তবে সবসময় প্রতি বলে মারার চেষ্টা করতে গেলে ব্যর্থ হতে হবে। ঠিক তাই দেখা গেল ওয়েলিংটনের ইতিহাস গড়া ম্যাচে। হ্যারি ব্রুক ও জোরুটের 150 রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড প্রথম ইনিংসে জড়ো করে 335 রান। অবশ্য 2 উইকেট হাতে রেখে ইনিংস ঘোষণা না করলে দলীয় রান 500 ধারে কাছে যেতে পারত। এ নিয়ে এখন বেন স্টোকসের আফসোস হতেই পারে, আরও বেশি আফসোস হতে পারে এটা ভেবে ব্রড অ্যান্ডারসনদের সামনে প্রথম ইনিংসে কিউইরা গুটিয়ে গিয়েছিল 209 রানে। এরপর নিউজিল্যান্ড যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা অনেকটা রূপকথার গল্পের মতো। ফলো অন এড়াতে নেমে কেন উইলিয়ামসন 132, টম ব্ল্যান্ডেলের 90, টম ল্যাথামের 83, ডেভন কনওয়ের 61 ও ড্যারিল মিচেলের 54 রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে জড়ো করে 483 রান। আগেরবার 3 উইকেট শিকার করা জ্যাক লিচ এবার শিকার করেন 5 উইকেট। তবু ইংল্যান্ড জিততে পারেনি। 258 রানের লক্ষ্যটাকে ছোট বলার সুযোগ নেই, কারণ চতুর্থ ইনিংসে ব্যাট করা সহজ কথা নয়। তবে ইংল্যান্ড থেমেছে লক্ষ্য থেকে ঠিক 2 রান দূরে, 1 রানের হার বরণ করতে হয়েছে। জো রুট এবার বুক চিতিয়ে লড়েছেন, তবে সঙ্গ পাননি সতীর্থদের, তাই তিনি 95 রান করে বিদায় নিলে বিদায়ের ঘণ্টা বাজে ইংল্যান্ডের। 215 রানে 8 উইকেট হারানোর পর বেন তবুও চেষ্টা করেছিলেন, 35 রান করে 251 রানে তিনিও বিদায় নিলে রোমাঞ্চের শেষটা আসে নিউজিল্যান্ডের পক্ষে। নেইল ওয়াগনারের 4, অধিনায়ক টিম সাউদির 3 ও ম্যাট হেনরির 2 উইকেট শিকারের দিনে ইংল্যান্ড গুটিয়ে যায় 256 রানে। বেচার ব্র্যান্ডন ম্যাককালামের জন্য একে মধুর সমস্যায় বলা যেতে পারে। ইংল্যান্ডের টেস্ট কোচ হয়ে যে জয়রথ চেপে ছুটেছিল তা কিনা ভাঙল তার সাবেক দল নিউজিল্যান্ডের কাছে। ফলো অনে পড়া সত্ত্বেও টেস্ট জয়ের নজির বিশ্বে দেখা গেল মাত্র 4th বার। ফলো অন সত্ত্বেও টেস্ট জয়ের কীর্তি আছে আরও 3টি, যার সর্বশেষটি দেখা মেলে 2001 সালে কলকাতায় অস্ট্রেলিয়াকে 384 রানের লক্ষ্য ছুড়ে দিয়ে ভারত জিতেছিল 171 রানে। এর আগে 1981 সালে লিডসে অস্ট্রেলিয়াকে 18 রানে হারায় ইংল্যান্ড। সর্বপ্রথম এই দৃশ্য দেখা যায় 1894 সালে সিডনিতে, যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছিল 10 রানে। তবে এবার ইংলিশরা নিজেরাই পেল এই তিক্ত স্বাদ।